চলুন আজকে জানবো একটি ক্যান্ডেল কিভাবে তৈরি হয় অথবা ক্যান্ডেল কখন গ্রিন হয় এবং কখন রেড হয় ধরুন একজন সবজি বিক্রেতা তার একটি প্রোডাক্ট সে একশো টাকায় বিক্রি শুরু করল তারপরে কাউকে একশো পাঁচ টাকায় বিক্রি করলো কাউকে একশো দশ টাকায় বিক্রি করল এবং কাউকে একশো কুড়ি টাকাও বিক্রি করলো এবং এর মাঝে কখনো হয়তো সে আবার 90 টাকায়ও বিক্রি করেছে 80 টাকাতেও বিক্রি করেছে আবার 70 টাকাতেও বিক্রি করেছে কিন্তু সে 100 টাকায় বিক্রি শুরু করেছিল এবং 110 পর্যন্ত 120 পর্যন্ত সে বিক্রি করেছে এবং লাস্টে দেখা গেছে সে লাস্ট যে প্রোডাক্টটি বিক্রি করেছে অর্থাৎ লাস্ট প্রাইস তার ছিল সেটা হলো একশো দশ টাকা একশো দশ টাকাতে সে লাস্ট বিক্রি শেষ করেছে তাহলে একশো দশ টাকায় সে শেষ বিক্রি করছে মানে এটা হলো তার ক্লোজিং প্রাইস সি দিয়ে আমি এখানে লিখলাম আর শুরু করেছিল একশো টাকায় অর্থাৎ ওপেনিং প্রাইস একশো টাকা আর সর্বোচ্চ প্রাইস তার ছিল একশো কুড়ি টাকা অর্থাৎ প্রাইস আমি এইচ দিয়ে ডিনোট করলাম আর সর্বনিম্ন তার প্রাইস ছিল সত্তর টাকা অর্থাৎ এটা ছিল সব থেকে লো প্রাইস তাহলে দেখুন তার বিক্রি শুরু হয়েছিল একশো টাকায় কিন্তু তার বিক্রি যে বন্ধ হয়েছে যেখানে সেটা হয়েছে একশো একশো দশ টাকায় তাহলে একশো টাকায় বিক্রি শুরু হয়েছিল আর একশো দশ টাকায় বিক্রি শেষ বিক্রিটা হয়েছিল অর্থাৎ ক্লোজিং প্রাইস ক্লোজিং প্রাইস প্রাইস যদি যদি ওপেনিং ওপেনিং থেকে থেকে বেশি বেশি হয় হয় ক্লোজিং প্রাইজের তাহলে সেক্ষেত্রে ক্যান্ডেলটি গ্রিন হবে আর মাঝে যতদূর ওপরের দিকে গেছিল কি নিচের দিকে গেছিলো প্রাইসটা সে ততদূর পর্যন্ত তার উইক্সটা থাকবে অর্থাৎ লেসটা থাকবে এখানে হায়েস্ট প্রাইস বা হাই প্রাইসটা ছিল একশো টাকা এবং লো প্রাইসটা ছিল সত্তর টাকা তাহলে একশো টাকায় ওপেনিং প্রাইস একশো টাকায় ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের থেকে যদি ক্লোজিং প্রাইস বেশি হয় তাহলেই ক্যান্ডেলটি গ্রিন হবে আর হায়েস্ট প্রাইস গিয়েছিল একশো কুড়ি টাকা আর লোয়েস্ট প্রাইস গেছিল সত্তর টাকা এই একশো কুড়ি এবং একশো সত্তর এই এই এতদূর পর্যন্ত এর লেসটা থাকবে অর্থাৎ উইক্সটা থাকবে তাহলে হায়েস্ট প্রাইস একশো টাকা আর লোয়েস্ট প্রাইস একশো টাকা সেটা হাই আর লো দিয়ে আমি ডিনোট করেছি এবারে দেখুন রেড ক্যান্ডেল কখন হয় ধরুন সে একশো টাকায় বিক্রি শুরু করেছিল একশো টাকায় বিক্রি শুরু করেছিল এবং এবং তার প্রাইসটা সে নিচের দিকে নিয়ে গেছিল সত্তর টাকা পর্যন্ত আবার কখনো সে একশো টাকা পর্যন্ত বিক্রি করেছে কিন্তু একশো দশ টাকায় শুরু করেছিল আর সর্বশেষ যে বিক্রিটা করেছে সেটা হয়তো ধরুন আশি টাকায় বিক্রি করেছে তাহলে এক্ষেত্রে ওপেনিং প্রাইস হলো একশো দশ টাকা এটাকে আমি ও দিয়ে ডিনোট করলাম আর হায়েস্ট প্রাইস ছিল একশো কুড়ি টাকা এখানে আমি এইচ লিখলাম হায়েস্ট প্রাইস একশো কুড়ি টাকা ওপেনিং প্রাইস একশো দশ টাকা আর লোয়েস্ট প্রাইস ছিল সত্তর টাকা আর সর্বশেষ যে বিক্রিটা হয়েছে যেটা ক্লোজিং প্রাইস সেটা হয়েছে আশি টাকা তাহলে ওপেনিং প্রাইজের থেকে ক্লোজিং প্রাইস যদি কম হয় ওপেনিং প্রাইজের থেকে ক্লোজিং প্রাইস যদি কম হয় তাহলেই ক্যান্ডেলটা হবে রেড ক্যান্ডেল তাহলে কি হলো ওপেনিং প্রাইজের থেকে ক্লোজিং প্রাইস যদি বেশি হয় তাহলে ক্যান্ডেল হবে গ্রিন আর ওপেনিং প্রাইজের থেকে ক্লোজিং প্রাইস যদি কম হয় তাহলে সেক্ষেত্রে ক্যান্ডেলটি হবে রেড আশা করি আপনারা বুঝতে পারলেন কখন ক্যান্ডেল গ্রিন হয় আর কখন ক্যান্ডেল রেড হয় এবং একটি ক্যান্ডেল কিভাবে তৈরি হয় এইভাবেই আপনারা খুব সুন্দরভাবে আমার ক্লাসে শিখতে পারবেন বাংলায় এবং অত্যন্ত সহজ সরল ভাষায় তাই যদি আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন সমস্ত ভিডিও এইভাবে আপনাদেরকে দিয়ে দেব ধন্যবাদ